একটা মানুষের যদি সবাই খারাপ হয় তাহলে সেই মানুষটাই ভাই ভালো হয়। আচ্ছা আচ্ছা, সেই মানুষটা শুধু ভালো হয় কি হয় না সেটা তো বিচার করবে লোকে। হ্যাঁ, তোর সবাই খারাপ, শাশুড়ি, যা, বোন, মা, বাবা সব খারাপ, বড় খারাপ, ওর একটা বাবার মান খারাপ। তো এসে যদি শাড়ি মেলা হয়েছে তো এই একটা শাড়ির কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমরা বলছি যে লিটিল গোলকে একটা মেকআপ এরকম বক্স কিনে দেবো। পূজা বলছে একদম মেকআপের বক্স কিনে দিবি না, ছোট্টবেলা থেকে মেকআপ শিখে যাবে। তাই তাই মাম্মা, গু খুলে দাও, খুলে দাও না, এটা গু, এটা গু, খু 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 গু, ও গু। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, গন্ধ পচা পচা, এটা পচা মা পচা। তুমি তোমার ভাইকে নাও, ভাইকে করলে না, ভাই দাদাকে করলে না, ভাই কই ভাই, দাদাকে করলে না, ওটা দাদা, এটা পূজার ছেলে, করলে না, ওটা করলে না। কালকে রাত্রে এসে এখানটায় জামা কাপড় গুলো গোছানো ছিল সমস্ত, এই দেখো এই পর্যন্ত এনে সব ফেলেছি ডাইপার টাইপার দিয়ে। এখন ওই জামা কাপড় এক পায়ের ভেতরে একটা প্যান্ট পরবে, ওই পায়ের ভেতরে আরেকটা প্যান্ট পরবে, দুটো প্যান্ট কিভাবে ক্যারি করতে হয় সেটা তো বোঝে না। এখন কি করে, দু পায়ে দুখানা প্যান্ট পরে ও প্যান্ট পরেছে। হয়েছে তোমার প্যান্ট পরা হলে চলো এবার খাবে, 10:30 বাজে, আসো। গপুদা সকাল থেকে এখন এসছে, আমার মাথায় আজকে আমি ডিম মাখিয়ে নিয়েছি, হেয়ার ফেস প্যাক মানে ফেস প্যাকটা মানে আনতে ভুলে গেছে বাড়ি থেকে, আর কি করবো, ডিম ছিল ডিম, আর এখন যে গপুদা ওরা এসছে ওদেরকে যে কেক টেক দেবো, আর নিচু গোল পটি করেছে, স্নান করাতে হবে। দেখো এই গোল্ডের অবস্থা, ও দেখে এই পাউডারটা মাঝে মধ্যে ওর ওই যে ডাইপার ন্যাপির ওই জায়গায় লাগিয়ে দিই, মানে সারা পা গা তা। এই ওর বাবাকে দেখো, দেখে দেখে চলে গেল, সরা ময়না, সকাল থেকে এটা ওটা সেটা করতে করতে মানে আর রেস্টই পাইনি। এখানে আসলে ভাবে একটু রেস্টে থাকবো, কিন্তু কী হয় বলো তো, যেহেতু এক সপ্তাহ বাদে এসেছি গল্পই শেষ হচ্ছে না, মা একটা নতুন গলাহারও বানিয়েছি, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি, মানে গোল্ড জুয়েলারি কালেকশানে ব্লগ আসবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বাট এখন একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, এখন আমি আর মা মিলে যাব একটা জায়গায় শপিং করতে, কালকে যেখানে গেছিলাম সেখানেই শপিং করতে যাব, কারণ মায়েদের তো বাংলাদেশে যাওয়া রয়েছে, তো ওখানে যাওয়ার জন্য অনেক শপিং করতে হবে, তারপর পয়লা বৈশাখ রয়েছে, একে ওকে তাকে টুকটাক দিতে হবে, তো মা তার জন্য শপিং করতে যাচ্ছে। সানডে ছাড়া মার তো আবার হবে না, আমি পূজা মা হয়তো যেতে পারবো কিন্তু তখন গিয়ে না আসার তারা থাকবে, তো যাই হোক আজকে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে আসি। আর চলো তোমাদেরকেও নিয়ে যাই সাথে, তোমাদের লিটিল গোল্ডকে আজকে সাথে নেবো না, তোমাদের লিটিল গোল্ডকে ওপরে যেহেতু শ্যুটিং হচ্ছে তো শ্যুটিংয়ের ওখানে রেখে যাবো, পূজা রয়েছে পূজা দেখবে, আর হলো বিশেষ করে বাবু রয়েছে, যেহেতু বাবুর কাছে রেখে গেলে চিন্তার কোনো ব্যাপার নেই, আর আমরা যতক্ষণে আসবো না ততক্ষণে পূজাকে বলবো তো। এই যে এখানটায় মা রেডি হয়ে গেছে আর বলছে তোমাদের লিটিল গোল্ডের খাবারটাকে গুছিয়ে মানে খানিকটা ফ্রিজে রেখে দিয়ে যেতে, তাহলে কী হবে গোল্ড উঠলে গোল্ডকে পূজা খাইয়ে দিতে পারবে, যে গোল্ড হয়েছে ওখানটায় ঘুমাচ্ছে বেশি চাচামিচি করলে আবার উঠে যাবে। তো যাই হোক, ও মোটামুটি এখনও এখানে বাবুকে বলবো শুতে, তাহলে মোটামুটি 1 ঘন্টা মতন ঘুমোবে, তারপর উঠলে খাবারটা রেডি করে গেলে পূজা মাইক্রোকে গরম করে খিচুড়িটাকে খাইয়ে দিতে পারবে। আজকে ওপরে যেহেতু পূজার শুটিং হচ্ছে, পূজা ঘরে নেই, আর পূজা ঘরে থাকলে পূজাকে সাথে নিয়ে যেতাম, লিটিল গোল্ডের খাবার দাবারও নিয়ে যেতাম, এখন রাস্তায় বেরোলে লিটিল গোল্ডের খাবার দাবার নিয়ে অতটা ভাবতে হয় না, কারণ ও একটু বড় হয়ে গেছে তো, মিষ্টি কেক এগুলো দিয়ে একটু জল যদি মুখে ধরা হয় ব্যাস ওর পেটটা ভরে যায়, আর বেশি মা দুধু করে না। পূজা তো শুটিং করছে, চলো পূজাকে বলে দিয়ে যাই লিটিল গোল্ডের খাবার দাবার রেডি করা আছে, আমার টাইম মতন খাইয়ে দিই তাহলে। আমি আর তোর মা যেতে যাচ্ছি, কোথায় তোমার রাত কমেছে, ওরা তাড়িয়ে দিয়েছে আমাকে বাড়ি থেকে, ও আর ওর মা মিলে, মানে আমি আসলে ওর সবাই ওর খাবারে কম পড়ে।
ওর বিছানা কম পড়ে, ওর খাট কম পড়ে, ওর চার্জার পয়েন্ট কম পড়ে, ওর বাথরুমে হিসু বেশি পড়ে যায়। আর তোর সবাই খারাপ, তোর ননদ খারাপ, তোর মা খারাপ, তোর বর খারাপ, তোর বোন খারাপ, তুই একা জীবনে ভালো। এবার ও এরকম করেছে বলো, এইরকম অপমান সহ্য করে কেউ বাপের বাড়িতে থাকে? আমার সবাই খারাপ। একটা মানুষের যদি সবাই খারাপ হয় তাহলে সেই মানুষটা একাই ভালো হয়। আচ্ছা আচ্ছা, সেই মানুষটা শুধু ভালো হয় কি হয় না সেটা তো বিচার করবে লোকে। হ্যাঁ, তোর সবাই খারাপ, না না শুর যা, বোন মা বাবা সব খারাপ, ওর বড় খারাপ, ওর মত নাম্বার ওয়ান খারাপ। সবার প্রথম আমাকে কেন বিয়ে করেছে? উনি বিয়ে না করলে আমাকে এখান থেকে যেতেই হতো না। তুই জ্বলে মরতিস, দেখতিস কেমন লাগে। হ্যাঁ, এগুলো বেশি করে পূজা যেদিন ডেলি ব্লগ করবে সেদিন যখন আমাকে লাগবে, মানে দেখাবে না বা লাগালেও তখন লাগাবে, তখন তোমরা জিজ্ঞাসা করবে তোমার দিদিকে ব্লগে কেন দেখাও না, তখন কি রিপ্লাইটা দেয় ওর কাছ থেকে শুনবে। তুই ছোট হয়ে কি করেছিস? তুই এখন চোখের সামনে থেকে আমাদের কাজের এই হলো ব্যবহার, তাহলে বল এই বাড়িতে থাকা যায়? ভদ্র মানুষ এই বাড়িতে থাকতে পারবে? আমি ওর বিয়ে হওয়ার অপেক্ষায় আছি। ও শ্বশুর বাড়িতে কদিন থাকে আর বাপের বাড়িতে কদিন থাকে আমি দেখবো। আর এরকম মজাদার এপিসোড দেখতে দিদির ব্লগে রেগুলার চেক রাখুন, এই ধরনের মজাদার ব্লগ এই যে এতক্ষণ ধরে যেটা আমরা এনজয় করলাম আপনারাও এনজয় করুন, সঙ্গে থাকুন। বলো পূজার বিয়ের এপিসোড আসছে খুব তাড়াতাড়ি, পূজার খুব তাড়াতাড়ি বিয়ে হবে, তাড়াতাড়ি করে বেশি করে সাবস্ক্রাইব করো নাহলে মিস নোটিফিকেশন ঢুকবে না। সমস্ত রিচুয়ালস কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কিছু দেখতে পারবে না। পূজাকে বিদায় জানানোর সময় আমি কিভাবে বিদায়টা জানাচ্ছি? পূজা আর এর মুখে আসিস না, কিন্তু আর হাসিস না তুমি ছ মাসে। দেওরকে দেখাতে গেছে, এখানটা আছে নাকি হাতটা, হাতের সেই ডেচকিটা, ডেচকি না ডাকা কি বলে, পুরো আমার আঙুলটার উপর পড়েছে, কপালটা ফেটে গেছে হঠাৎ করে, কোনো ব্যথা নেই, কিছু নেই, মা মা কথা কথা মুখ ঝুঁক করার ফল, আজকে সবাই আফসানা বেগম ছেড়েছে, রমজান মাস চলছে তার জন্য। রমজান মাস মোবারক, ঈদ মোবারক, রোজা রাখছে যারা তাদের উদ্দেশ্যে, আর যারা রোজা রাখছো তাদেরকে অনেক 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 শুভকামনা। সবার রোজা করে ইবাদত যেন পূরণ হয়ে যায় সেটাই। শরীর ঠিক রাখো, হ্যাঁ 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 হ্যাঁ, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আর আমাদের পয়লা বৈশাখ আসছে অ্যাডভান্স, এখন বলা হয়ে গেছে, এখন চলো নিচে যাই, নিচে গিয়ে হ্যাঁ বস্ত্র বাংলাদেশে যাবে তাদের গিফট, মামু বাংলাদেশে যাবে তাদের সব গিফট কিনতে যাচ্ছে। যেটা বলতে এসছি সেটাই তো বললাম না, এই খিচুড়ি ফ্রিজে পেস্ট করা রয়েছে, না বাবু মেয়েকে নিয়ে রাখছে, নীতিকরণ একটু মনে করিয়ে দিও তোকে, ও এমনই সুন্দর, ও আমার মেয়েকে ভালোবাসে। ও আচ্ছা, না তোর বাচ্চা কে ধরবে? না অত বাচ্চা কাছে নিয়ে যাওয়া যায় না, তুই আছিস কি করতে? তাহলে বলো এরপরে এই বাড়িতে আসা যায়? এই তুই ফ্রিজ থেকে কিন্তু গরম করে ওর ভেতর একটু জল দিয়ে গরম করে ছুটে আসি, শুটের পর দিয়ে তো ক্যারেক্টারে বেরোবি না, সারা জীবনে আসতে হবে এরকম থেকে যাবি, খাওয়াবি কিন্তু ওকে, দু ঘন্টা পরে ও উঠবে। করতে পারছে এক্স্যাক্টলি 5টা, এখন আমরা বেরিয়েছি এখান থেকে, রিক্সায় করে যাবো সাজিরহাট, আর সাজিরহাট থেকে ওখান থেকে অটোতে যাবো। উবেরে মা বসতে পারে না, তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না, তো চলো তাড়াতাড়ি করে গিয়ে দেখি রিক্সা ফিক্সা আছে নাকি। টেনশান হয় মেয়েটাকে রেখে গেলে খাওয়ানো নিয়ে, পূজার কাছে থাকলে টেনশান হয় না। ওই যে বললো শুনলেন না, আমি আজকে শুটে আছি, আজকে শুটে আছি, আজকে আমাদের আসতে বেশিক্ষণ লাগেনি, 5:16 বাজে, আমরা ঢুকে গেছি বেশিক্ষণ, তাড়াতাড়ি চলে এসেছি। বেনারসি দেখছে, আমিও তো তাই ভাবছি যে মা এই যে মেরুন কালারের এই বেনারসিটা দেখছে,
তাই বলছে লাল কালারের পার হলে হতো, আমি তাহলে তো ডুয়েল কালারে নিতে হবে, ডুয়েল কালারে তো এগুলো না, এটা লাল তুলেছে পুরো টকটকে লাল, তারপরে দাও দোষী কাজ করা, এটা কিন্তু টকটকে লাল আর সবুজের কম্বিনেশন হবে এরকম শাড়িটা, ভেতরটা হয়তো সবুজ হবে, বেনারসি দেখছি। আজকে হয়েছে এই যে শাড়ির মেলা হয়েছে, তো এই একটা শাড়ির কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু মা বলছে পাটটা প্লেন, বাট আমার পছন্দ হয়েছে বলে এটা নিয়ে নিয়েছি। এই একটা গেছে, এটাকে বাদ দেবো, এটাকে আর নেবো না, তাহলে যেগুলো বাদ দেবো সেগুলো এখানে রাখবো। আচ্ছা এটা রাখবো, এটা রাখবো, দেখো না জল খুঁজি আর। আচ্ছা এটা তাহলে বাদ, এই দুটোকে তাহলে রেখে দিতে হবে, ব্যাগে ভারি করে লাভ নেই তো। আচ্ছা এটা রাখছি, তলাটা থাক। আচ্ছা তলার এগুলো থাকবে তাই তো, তলাটা থাক বিল করার সময়। তাহলে এই কটা সবকটা শাড়িই ভালো, তাহলে এই দুটোকে রেখে তারপর। আজকেও এত পরিমাণে ভিড়, মানে মোটামুটি দেখতে পাচ্ছ আমার অবস্থা, এরকম শাড়ি আজকেও জোগাড় হয়ে গেছে। আজকে বিশেষটা বেশিরভাগ মায়ের রয়েছে, আজকে আমার নেই, তো চলো এবার নিতে যাওয়া যাক। রয়েছে এগুলো হলো 1600-1700 করে এই শাড়িগুলো রয়েছে, তাই মা এখানে দেখছে যে কোনটা পাবে। 1600-1700 করে ভালো ভালো ডিসকাউন্ট রয়েছে। কেমন দীপু মেয়ে ছেলের কাজ করছিস তোমাদের গোপুদা কি করে জানে, এইভাবে পা টাকে চটকে দিয়ে চলে যায়। মেয়ে দিব ফোনটা নে, মানে আমি হাজার বারণ করলেও শোনে না, যে তুমি বউকে রেসপেক্ট দাও, রেসপেক্ট তুমি শাড়িটা অন্তত ভাজ করে দাও, দেখো কি দেখাচ্ছে, দেখা মুখটা দেখা, আমরা চলেই যাচ্ছি, আমরা চলেই যাচ্ছি, আমরা আর আসবো না এই সপ্তাহে। ও আমার জন্মদিনের খাওয়া বাকি রয়েছে, হ্যাঁ আমি আজকে করে মনে করেছি যে আগে খাতি হবে। আরে এখানে সিন চলছে, অনিল কাকু কোথায়, সে টুনটুনি কই, ডাক দে ডাক দে, ময়না গিয়ে ওর পেছনে লুকিয়েছে, কি খুশি আওয়াজ শুনতে পাচ্ছিস কেন, এই তুই চেঁচাচ্ছিস কেন, তুই কার কোলে উঠেছিস, ময়নাটা কে, তোমার দিদি কই, দিদিকে একটু দেখা, দিদি দিদি কোথায়, দিদি 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 দাদা। তো এখানে রেডি হয়ে গেছে চা, আমাদের কফি খাওয়া হয়ে গেছে একদম, আমি দিদি তারপর দিদি বাবু মা হয়ে গেছে, এখন তিন কাপ চা দিয়েছে, এইটা হলো তিন কাপ চা ওপরে রয়েছে, ওপরে ওরা কার কার রয়েছে খাবো। পূজা এসে বলছে আবার এত শাড়ি কিনেছিস তোরা, আমাদের সব এগুলো গিফটের শাড়ি, তোদের কি এখনো শুটিং বাকি আছে, এই শুটিং বাকি আছে, রাতে এখন খাওয়া দাওয়া টাইম, তখন এসছে খাবার দাবার নিয়ে, এখন আবার খাওয়া দাওয়া হবে। ও আরেকজন মুখে লিপস্টিক লাগিয়েছে দেখেছো, সারা মুখে আমার লিপস্টিকটাকে লাগিয়েছে, ঘষে ঘষে লিপস্টিকটাকে নষ্ট করেছে, ওরে এখন আমার পিঙ্ক কালারের একটা লিপস্টিক আছে সেটাকে নষ্ট করেছে, এত বড় দুষ্টু তো। এখন বাজে তোমাদের একটার কাছাকাছি, আমাদের রাতে ডিনার সবার হয়ে গেছে, আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন, কালকে ব্লগটা আরও পাটাপাটি আরও মজাদার করবো, কারণ আজকে বাবার বাড়ি থেকে যাইনি, কালকে যাবো, দেখা যাক কখন যাওয়া যায়, সকালে বিকালে না রাত্রে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।